এমএস ফ্যামিলির আজকের ভিডিওটা দেখে সত্যি সত্যি বুকটা ফেটে গেল। আমরা তো একটা মেয়ে, আমার শত্রুর জীবনেও যেন এমন একটা দিন কোনো দিন না আসে। সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু আজকে তোমাকে তোমাকে এইভাবে দেখে ভিতরটা যে কি হয়ে গেল। তুমি আমার রক্তের কেউ না, তারপরেও এটা আমি এইভাবে লিখে বোঝাতে পারবো না, হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। নিজের হাতের তিল তিল করে তৈরি করা তোমার ভালোবাসার সৌভাগ্য কুটির ছেড়ে বেরিয়ে যেতে হলো। আজকে মনে হলো সত্যি মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। তবে তোমায় বলবো, তুমি আবার উঠে দাঁড়িয়ে নিজের পরিচয়ে আবার একটা মন্দিরা কুটির তৈরি করবে, যেখান থেকে কেউ তোমাকে বের করে দিতে পারবে না, যেটা একান্তই তোমার হবে, শুধু তোমার। যেটাই হোক, যেন তোমার মনের জোর আরও বাড়ে, তোমার আগামী দিনগুলো ঘুটঘুটে অন্ধকার নয়, আলোয় আলোয় ভরে উঠুক। আমি জানি দিদিভাই, একা থাকার কষ্টটা কতটুকু হয়। ভগবান যেন তোমায় সব সহ্য করার শক্তি দেন।